আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ইকোর আইকোর কীভাবে ববিনে পড়াইতে হয়, এটাকে ববিন বলে, এখানে তামার তার পেঁচানো থাকে। তো এইটাতে কীভাবে আপনারা এই ইকো ই টাইপ কোর আই টাইপ কোর, অর্থাৎ এটাকে আই টাইপ কোর ধরা হয় এবং এটাকে ই টাইপ কোর ধরা হয়, এবং এটা দুটো সমন্বয়ে কিন্তু একটা পরিপূর্ণ কোর হয়, ঠিক আছে? তো এই ই টাইপ কোর আই টাইপ কোর কীভাবে আপনারা পড়াবেন, এটার একটা বিস্তারিত ভিডিও আপনারা যত সংক্ষেপের মধ্যে সম্ভব আপনাদেরকে আজকে আমি করে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আপনার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে কি করতে হবে দেখুন, আর দেখবেন এতে খুব বেশি বালি বা ময়লা না থাকে, এর দিকে খেয়াল রাখতে হবে। তো এই যে দেখছেন একটা কোর, তো এই কোরটাকে আমি এই যে দিলাম দেখুন, একটা ই টাইপ কোরকে আমি আগে একটু পরিয়ে নিলাম, এই যে এইভাবে পরিয়ে দিয়ে এটাকে একটু চেপে নেবেন, হালকা, খুব বেশি নয়। এরপরে দেবেন আর একটা ই টাইপ কোর, দেখুন তাহলে একটা ই টাইপ কোর আর একটা ই টাইপ কোর গেল। এখন আই কোরটা কোথায় দিব দেখুন, এই দুটোর এখানে কিন্তু একটা গ্যাপ আছে, তো এখানে এইভাবে একটা ই কোর পরিয়ে দিতে হবে, মানে আই কোর। এবার যেহেতু আমার এখান থেকে শেষ হয়েছে, তাহলে এখান থেকে আবার শুরু হবে আর একটা কোর, এই দেখুন, ব্যাস একটা কোর দিলাম। এবার আগের নেই, আগে যেমন একটা গ্যাপ ছিল এখানে, এই যে দেখুন একটা কোর লাগিয়ে দিলাম, দিয়ে এবার এখান থেকে শেষ হয়েছে না এই মাথা, তাহলে এই মাথা এখান থেকে আমার শুরু হবে দেখুন। এইভাবে এই যে পড়াচ্ছি আমি, এরকমভাবে তো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা একটার পর একটা কিন্তু সাজিয়ে আসতে পারেন সুন্দরভাবে। এবং খেয়াল রাখবেন, অনেক সময় কোর খুলে রাখলে ময়লা আবর্জনা জমে বা আপনার বালি থাকে, তো এই এই বালিগুলো যদি একটু মাঠটা অতিরিক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হয়, একটা কোরের থেকে আর একটা কোরে কিন্তু একটু আপনার গ্যাপ থেকে যায়, হ্যাঁ মানে ফাঁকা ফাঁকা থেকে যায়, তো এইগুলো কিন্তু আসলে ক্ষতিকর। তো আপনারা চেষ্টা করবেন যে এই কোরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার জন্য, এবং অবশ্যই যদি ময়লা হয় কোনোভাবে তো সেটাকে আপনারা একটু পরিষ্কার করে নেবেন, সেক্ষেত্রে আপনারই ভালো হবে, প্রোডাক্টটা ভালো থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে নিয়মে দেখতে পাচ্ছেন, এই যে আমি পড়াচ্ছি, আসলে দাঁড়িয়ে কাজ করতেছি তো এজন্য একটু এলোমেলো দিক ঠিক যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি পড়াচ্ছি, এইভাবে আপনারা কিন্তু আপনাদের কোরগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কী হবে, কাজের ফিনিশিংটা ভালো হবে, হ্যাঁ, এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে নাই বললেই চলে, মানে 99% ভুল না হওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা দেখুন, আর মাঝে মাঝে খেয়াল রাখবেন যে একটা কোরের কোর একটা কোরের মধ্যে না চলে যায়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সমস্যা, পরে মিলাইতে কষ্ট হবে। এবং এই যেভাবে দেওয়া দিয়ে আসতেছেন, এভাবে অনেক দূর দেওয়ার পরে একদম মিডিলের দিকে দুটো দুটো করে কড়া গ্যাপ রাখবেন, কেন, যদি আপনাদের এই কোডটা এখানে পড়াইতে সমস্যা হয় লাস্টের দিকে, তো দুটো মাস থেকে মাঝখান থেকে আপনারা কিন্তু দিতে পারবেন। সেটা কীরকম আমি দেখাচ্ছি দেখুন, এই যে একটা দিলাম, এবার এখানে আমি দুটো ই টাইপ কোর নিব, এই যে দুটো ই টাইপ কোর নিলাম, এই যে আচ্ছা, এবার এই পাশে দুটো আই টাইপ কোর নিব, ব্যাস এখন কিন্তু আর এই দুটো নেব না, এবার নেব একটা, এটা কিন্তু সব জায়গা না, মানে এই পাশের দিকে একটা রাখবেন আর এই পাশের দিকে এসে আর একটা রাখবেন, সেক্ষেত্রে যাবে, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দুটো করে নেবেন পরে। তো এই যে গেল একটা, এবার এখানে একটা আই কোর দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার এখন কথা হচ্ছে এটা কেন করলাম, তো এখানে যে দুটো কোর আমাদের রাখা হয়েছে না একসঙ্গে, এই দুটো করে ঠিক মিডিল বরাবর, যদি লাস্টের দিকে কোর না ধরে টাইম মানে আপনার জাম করতে সমস্যা হয়, তো এরকমভাবে এরকম দিবেন, দিয়ে ভিতর থেকে এরকম দিয়ে এটাকে টাক দিলে ভিতরে চলে যাবে, ঠিক আছে? এ তো এই হচ্ছে বিষয়। তো আমি পুরোটা করতেছি আপনারা দেখুন বন্ধুরা, এটা বিষয় হচ্ছে কি দেখুন, আমি এইগুলো অনেক চেপে চেপে টাইট করে লাগাইছি, ঠিক আছে? তো এখন বিষয়টা হাত চেপে লাগানো যাচ্ছে না সহজভাবে, হাত দেওয়া যাচ্ছে না। এখন দেখুন আমার এখানে কয়টা কোর বাকি আছে দেখেন, এখানে এখনো 1, 2, 3, 4, 5 কোর বাকি আছে। এখন এই 5টা কোর যদি আমি না লাগিয়ে এইভাবে এরকম দিয়ে দিই, তাহলে আমার সমস্যাটা কি হবে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা সিরিজ কট আমি কানেকশন দিলাম, এসি কট, তো এটাকে 200 ওয়াট সিরিজে দিব। তো এখন 200 ওয়াট সিরিজে দিয়েছি আমি, তো দেখুন একটা নয়েজ করতেছে, আপনারা শুনুন দেখুন, একটা কিন্তু নয়েজ করেছে, শব্দটা শোনা যাচ্ছে অবশ্যই। এই নয়েজটা কেন করতেছে, এখানে যে পরিমাণ কোর প্রয়োজন সে পরিমাণ কোর কিন্তু এখন দেওয়া হয়নি, টাইট করা হয়নি, এই জন্য কিন্তু এখন যাচ্ছে না। তো
ওই যে প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে এটাকে ওই দেখি দুটো দুটো করে একসঙ্গে দেওয়ার জন্য এখন আমার সেই পদ্ধতিটা কাজে লাগবে। তো এখন আমার দেখতে হবে যে কোথায় কোথায় আমি দুটো দুটো দিয়েছিলাম। তো দেখুন এবার এখানে দুটো, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো দিতে হবে। দেখুন এই যে কোডটাকে আমি পড়িয়ে নিয়েছি, ওই যে দুটো দুটো করে রাখছিলাম সেখান থেকে এখন আস্তে আস্তে টাক দিয়ে দিয়ে এই কোডটাকে কিন্তু সুন্দর, এবং দেখতে হবে যে এই কোডটা যে যেন আমাদের এই ববিন নষ্ট না করে, ঠিক আছে। এই জন্য আস্তে আস্তে টাক দিয়ে দুই সাইডে সুন্দরভাবে কিন্তু নামাতে হবে। দেখুন এবং কোডটা কিন্তু আস্তে আস্তে টাইট হচ্ছে। আপনারা ডিরেক্টলি এভাবেও দিতে পারেন, সমস্যা নাই। তো এই যে নিয়মে এটাকে পড়ালাম, এই সেম নিয়মে বাকি কোরগুলো পড়ায় তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখেন তো বন্ধুরা, এখানে যে কোর ছিল আমি একটা কোর আসলে পড়াইতে পারিনি, একটু বাঁকা হয়ে গেছে এই ঝামেলার জন্য এটাকে পারিনি। তো চলুন এটাকে এখন কারেন্টের লাইন দিব, অলরেডি আমি চেক করছি। তো চেক করার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই কভারটাও একবার লাগিয়ে নেব। আর আপনাদের একটা কথা বলি, যদি কখনো মনে করেন যে আপনাদের কোরটা ভাইব্রেশন হচ্ছে একটু বার্নিশ করে দিবেন, ব্যাস কমপ্লিট। তো এটাকে পরিয়ে নিচ্ছি, তো একটু টাইট করে দিলে ভালো হয়। এটাকে একটু চাপে দিলে আপনার টাইট থাকবে ভালো, ঠিক আছে। কোর তাহলে ভাইব্রেশন করবে না ঢিল থাকার কারণে। তো দেখুন এই যে এটাকে পরিয়ে নিলাম, এই যে আমি কিন্তু এই কোরগুলোকে আগে যদিও এই হাতুড়িতে এভাবে টাইট করে নিয়েছি, আপনারা ওইভাবে নিলেন সেতে তাতে করে ভালো হবে। হ্যাঁ, তো এখন এটা করলাম, দেখুন বন্ধুরা আগে একটা সাইড লাগাতে হবে, তো এই সাইডটা আগে লাগিয়ে দিচ্ছি। এটা হাতে চেপে দিলেও হয়, তবে আপনি যদি একটু টাইট ভাবে এটাকে এভাবে করে দেন সেক্ষেত্রে বেশি ভালো হয়। এখন এটাতে আমরা লাইন দিব, এখন মনে হচ্ছে না একটা ট্রান্সফরমার হয়েছে। তো বন্ধুরা এটাকে লাইন দিলাম, এখন আমাদের চলে আসছে। তো ভোল্টেজটা একটু মেপে দেখাই, যদি অপশনাল 14 ভোল্ট, আর যদি 200 ভোল্ট সিলেক্ট করি সেক্ষেত্রে আসবে 15.1 ভোল্ট বা 15 ভোল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে আপনাদের কোরগুলো এভাবে আপনারা পরিয়ে নেবেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন আশা করি, আর কোর নষ্ট হবে না। দেখুন আমারও কিন্তু ভুল হয় বা সমস্যা হয়, দেখুন এতগুলো কোরের ভিতরে একটা কোর পারি নাই। এটাও পারতাম কিন্তু আমি চাই না এই ববিনটা, তো যেহেতু পুরাতন এটা নষ্ট হোক ফেটে যাক, এজন্য এটা হচ্ছে বিষয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকুন বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ।